আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমার পেজে স্বাগত। আমি আজকে আপনাদের রমজানে বাত ব্যথায় করণীয় নিয়ে কথা বলবো। পবিত্র মাহে রমজান মাস চলছে, সিয়াম সাধনার মাস, সর্বোৎকৃষ্ট মাস। এই মাসে আপনারা যারা পরহেজগার ব্যক্তিরা আছেন, আপনারা অনেক নামাজ পড়েন, তারাবিন নামাজ অতিরিক্ত পড়তে হয়, বিভিন্ন নফল নামাজ পড়ে থাকেন। দেখা যায় যে অনেকে যারা ব্যথা আক্রান্ত, বাত ব্যথায় কষ্ট পাচ্ছেন, তাদের এই মাসে অনেক সময় আরো কষ্ট হয়ে দাঁড়ায়, কারণ নামাজ বেশি পড়তে হয়, এবাদত বন্দেগী, তাছাড়া আবার হচ্ছে আপনার রোজা থাকা। আমি আপনাদেরকে আজকে চিকিৎসা বিষয়ক, আপনাদের এই রমজান মাসে আপনারা ব্যথা প্যারালাইসিস মুক্ত কিভাবে থাকতে পারেন সেটা নিয়ে কথা বলবো। দেখেন একটি নাম্বার দেওয়া আছে, 01997720202। এই নাম্বারে আপনারা ফোন দিয়ে সরাসরি আমার সাথে এখন ফোনে কথা বলতে পারবেন। রমজান মাস পবিত্র মাস, সিয়াম সাজনার পবিত্র মাস। এই মাসে যারা অতিরিক্ত ওজনে ভুগছেন, যারা অবেজ পেশেন্ট, এই মাসে আপনারা ইচ্ছা করলে নিয়মিত রোজা রাখবেন এবং বিকালে ভারী খাবার, অতিরিক্ত চর্বি তেল জাতীয় খাবার এবং রাতের খাবার, সেহরির খাবার, এগুলো যদি তেল ও চর্বি জাতীয় খাবার আপনারা পরিহার করতে পারেন, তাহলে এই মাসে ওজন কমানো সম্ভব। এক মাস ওজন কমানোর জন্য এনাফ মাস, শুধু দরকার আপনাদের ইচ্ছা শক্তি। আপনারা অনেকেই যখন আমাকে দেখাতে আসেন বলেন যে স্যার সামনে খাবার আসলে না খেয়ে পারি না, কিন্তু রমজান মাসে আল্লাহর একটা আশীর্বাদ স্বরূপ মাস, যে মাসে সামনে খাবার আসলে আপনি চাইলেও খেতে পারেন না। সো এই মাসটা আপনারা ব্যবহার করতে পারেন, যে মাসের মাধ্যমে আপনার ওজন কমিয়ে ফেলতে পারেন। আমরা প্রায়ই বাত ব্যথা হাড় জোড়া ক্ষয় রোগের রুগীদের ওজন কমানোর কথা বলে থাকি, আপনারা ওজন কমাতে পারেন না, এই মাসটা আপনারা ব্যবহার করবেন। যারা রোজা থাকেন না, আজকে থেকে রোজা থাকার চেষ্টা করবেন এবং নিয়মিত নামাজ পড়ার যদি চেষ্টা করতে পারেন, দেখবেন আপনার ওজনও কমে গিয়েছে, শরীরটা ফুরফুরে হয়ে গিয়েছে, মন মেজাজ এবং শরীর এটা একটার সাথে ওতপ্রোত ভাবে জড়িত। শরীর ভালো থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে শরীর ভালো থাকবে। তাহলে আপনারা এই রমজান মাসে, পবিত্র রমজান মাসে ওজন কমাতে পারেন, পবিত্র রমজান মাসে আপনারা এক্সারসাইজ বেশি করতে পারেন নামাজের মাধ্যমে। এবং এই যে রমজানের তাৎপর্য, বিশাল একটা তাৎপর্য আছে, যেটার মাধ্যমে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন, হার্টের রোগ কমাতে পারবেন, কোলেস্ট্রল কমানো সম্ভব, বাত ব্যথা মুক্ত থাকা সম্ভব। তারপরও যারা আক্রান্ত আছেন ব্যথা বেদনায়, তারা অবশ্যই কষ্ট পেলে অবশ্যই নিকটস্থ চিকিৎসকের, বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন, আশা করি আপনাদের উপকারে আসবে। আপনারা আমি যে ফোন নাম্বারটি দিয়েছি 01997720202, এই ফোন নাম্বারটিতে ফোন দিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। ফোন এসেছে, হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? আমি গাইবান্ধা থেকে বলছি, রাসেল। জি রাসেল সাহেব বলেন, আমি শুনতে পাচ্ছি। মানে আমার মায়ের সমস্যা, সেটা হলো তার বয়স 45, তার কোমরে L5 এর সমস্যা স্যার। বলেন। হ্যাঁ, L5 এর সমস্যা স্যার, তো আপনার কাছে আমি দেখাইছিলাম গত মাসের 10 তারিখে স্যার। আচ্ছা আচ্ছা, আমি কি বলেছিলাম? কিয়মো প্লাস দিছিলেন, তারপরে কোভিটাল, তারপরে গ্যাসের ট্যাবলেট দিছিলেন, তো এক মাসের ওষুধ দিছিলেন এবং সাথে 10 দিন ফিজিওথেরাপি নিতে বলছিলেন স্যার। তো আমি ফিজিওথেরাপি না নিয়ে ওষুধটা নিয়ে চলে আসছিলাম, আমার বাসা তো অনেক দূরে স্যার, তো আর যাওয়া হয়নি। তো স্যার আমি সাম্প্রতিক মধ্যে যেতে যাচ্ছি, কিন্তু স্যার কোন রকম উপকার পাইনি ওই ওষুধ খেয়ে স্যার। হ্যাঁ বুঝতে পেরেছি। পিএলআইডির মূল মূল চিকিৎসাই হচ্ছে আপনার রিহ্যাব ফিজিও। আমরা যে ওষুধগুলো দিয়ে থাকি, সাধারণত কিছু ক্যালসিয়াম ভিটামিন জাতীয় ওষুধ, কিছু সাপ্লিমেন্ট, এগুলা হাড় ও জোড়ার উপকারে আসে, কিন্তু আপনার মার যে সমস্যাটা
সেটা হচ্ছে ডিক্স প্রলাপস। ডিক্স প্রলাপসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই হসপিটালাইজড করে আমি যেভাবে বলেছি এভাবে যদি চিকিৎসা দেন, আশা করি ইনশাল্লাহ উনি ভালো হয়ে যাবে। আমরা রিহ্যাব ফিজিও করব রেগুলার 3 টাইমস, এবং ওনাকে বিভিন্ন এক্সারসাইজ আমরা করাবো আমাদের নিজেদের তত্ত্বাবধানে। আমাদের যে এখানে টেকনোলজিস্ট আছে, টেকনিশিয়ান আছে, ফিজিওথেরাপির মেয়েরা, তারা এক্সারসাইজ গুলা করাবে, আমিও মাঝে মাঝে দেখিয়ে দিব। আশা করি ওইভাবে যদি করা যায় ইনশাল্লাহ উনি ভালো হয়ে যাবেন, এবং পরবর্তীতে উনি হয়তো মাসে বা 3-4 মাস পর একবার এসে এসে একটু ফলো আপ করে গেলে হবে। আপনি ওনাকে পাঠিয়ে দেন, ইনশাল্লাহ উপকারে আসবে। আর এখন যে ওষুধগুলা বা যে সাপ্লিমেন্ট গুলা চলছে, এগুলো আমরা ফুড সাপ্লিমেন্ট বলি, এগুলো কন্টিনিউ করেন, এগুলো রেজাল্ট পাবেন। এগুলো রেজাল্ট পেতে হয়তো 5-6 মাস লেগে যাবে, আস্তে আস্তে উপকারে আসবে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো চলবে, পোভিটাল অন্যান্য যে ওষুধ গুলা ওগুলা চলবে। আর আপনারা ডিপিআরসি হাসপাতালে যে ফার্মেসি নাম্বার আছে ওই নাম্বারটাতে ফোন দিলে হবে, অথবা এই নাম্বারটাতে পরবর্তীতে ফোন দিলে ফার্মেসির সাথে কথা বলে আপনি ওষুধগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ। যারা আমার সাথে কথা বলবেন, দর্শক দয়া করে আপনারা অবশ্যই আপনাদের সমস্যাটার কথা আগে বলবেন, এবং আপনার নাম, বয়স, পেশা, ওজন, উচ্চতা, তাহলে খুব দ্রুত আমি প্রশ্নের উত্তর দিতে পারবো। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? স্যার আমি কুরআন ঢাকা চক বাজার থেকে বলছিলাম। পুরোর আমার বাসার ব্যবসা চক বাজার। তো স্যার আমার 1 মাস আগে আমার পায়ের একটা হাড় ভেঙে গেছে পাতার মধ্যে। এখন আমি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিচ্ছি। এখন আমার জরুরি ট্রিটমেন্টের আরো ভালো ট্রিটমেন্টের প্রয়োজন, সেক্ষেত্রে আমি কি করতে পারি যদি আমাকে বলেন আর একটু দিতে হবে। আচ্ছা, ভেঙে যাওয়া পা কি এখন জোড়া লেগেছে আপনি জানেন? আমি অ্যাক্সেপ্ট করেছি, ওনারা ডাক্তার একবার দেখাচ্ছিলাম 7-10 দিন পরে, ওনার মধ্যে সালটা জোড়া লাগার সম্ভাবনা আছে, কিন্তু আমি 1 মাস যাবো এখন দেরি আসছে আগামী 8 তারিখে ডাক্তার বলেছে দেখা করার জন্য। তো আমি গতকালকে অ্যাক্সেপ্ট করে নিয়ে আসছি, এখন তো আমি অ্যাক্সেপ্ট থেকে তো আর আমি বুঝতে পারবো না যে কি হয়েছে। কোন জায়গাটা ভেঙেছিল পায়ের? পায়ের পাতার মধ্যে ছোট আঙ্গুলে উপরে হাড়টা, কতদিন হলো নিয়ে? আমি প্রায় 25 দিন হয়ে গেছে। আচ্ছা শুনেন, পায়ের প্লাস্টার যেহেতু ডাক্তার সাহেব করেছে ভয়ের কোনো কারণে, এই পায়ের ক্ষেত্রে অন্তত 4 সপ্তাহ সময় লাগে, ন্যূনতম 4 থেকে 5-6 সপ্তাহ সময় লাগে জোড়া লাগতে, যেহেতু লোয়ার এক্সট্রিমিটি এবং ওয়াইড বিয়ারিং হাড়। সো একটু ধৈর্য ধরেন, আশা করি এটা ঠিক হয়ে যাবে। উনি যেভাবে বলছে, আমি দেখেছি যে একটা প্রাইভেট হাসপাতালে কি আমি ভালো একটা ট্রিটমেন্ট করাতে কথা বুঝছেন? হ্যাঁ, অসুবিধা নাই, তাহলে আপনি যদি সম্ভব আমাদের হাসপাতালে আসতে পারেন, আমি দেখে ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আর না হলে আপনি যে কোনো আপনার যে এলাকায় ওখানে প্রাইভেট যে কোনো একজন অর্থোপেডিক্স ডাক্তারকেও দেখাতে পারেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা আমার এই ভিডিওটি আপনাদের বন্ধুদের বা যারা রোগে আক্রান্ত বা ভাই বোন বাবা মা যারা আছেন, শ্বশুর শাশুড়ি, বয়স্ক মানুষ, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তাহলে আশা করি কিছুটা হলো চিকিৎসার মাধ্যমে ওনারা উপকৃত হবেন। আপনারা অবশ্যই যে ফোন নাম্বারটা দিয়েছি 01-99-77-02-002, এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও আপনারা লাইভ সাবস্ক্রাইব করে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে পারেন। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি, বলুন। আপনার নাম, বয়স, পেশা বলে আপনার প্রশ্ন করুন দর্শক, আমি শুনতে পাচ্ছি। হ্যালো, জি জি, আমি শুনতে পাচ্ছি, কে বলছেন? আমি সাদিক বলছিলাম। বলেন আপনার সমস্যা, বলেন। সমস্যাটা হচ্ছে কম্পিউটার ইউজ করা হয় প্রায় 9 থেকে 10 ঘন্টা, তো ওইখানে ওইখানে মাঝে ব্যথা হয়, মাঝে ব্যথার সাথে সাথে পিঠ এবং ঘাড়। হ্যাঁ
হ্যাঁ বলেন, আমি শুনতে পাচ্ছি, শেষ করেন আপনার সমস্যা। তারপরে ওই এই জন্য আমি চাচ্ছিলাম যে এমন কোনো এক্সারসাইজ তৈরি থাকতো সেটা আমার জন্য হয়তো উপকৃত হতো, আর এই কারণে আমি কি কোনো স্ক্যানিং বা এরকম কিছু করবো কিনা আপনি পরামর্শ দিতেন। সাদিক সাহেব আপনার, আপনি লাইনে থাকেন, আপনার কথা আমি বুঝতে পেরেছি। আপনার বয়স কত? বয়স 25। 25 বছর। আচ্ছা শুনেন, প্রথম কথা হচ্ছে কম্পিউটার ব্যবহার, যেমন আমরা যারা ডাক্তারি করে আমাদেরও ব্যবহার করতে বসে থাকতে হয়, হ্যাঁ, বা কম্পিউটার ব্যবহার করা হয় বা অনেক কাজে কম্পিউটারের ব্যবহার আছে, অবশ্যই মডার্ন যুগের সাথে তাল মিলিয়ে কম্পিউটার ব্যবহার করতে হবে, এটার কিন্তু কোনো বিকল্প নেই। আমি কিন্তু দেখবেন মাঝে মাঝে বিভিন্ন ছবি দিচ্ছি পেজে, বসবে কিভাবে, মনিটরটা কিভাবে হবে, দেখেন আমি যে বসছি স্ট্রেট বসছি এবং আমিও এখন আপনার সাথে লাইভ করছি, এটা কিন্তু ল্যাপটপের মাধ্যমে, এই ল্যাপটপটা কিন্তু স্ট্রেট বসা এবং আপনার আই লেভেল থাকতে হবে, আপনার চোখের লেভেল এবং মনিটর লেভেলটা থাকবে সমান, প্যারালাল। প্যারালাল যদি না হয় তাহলে আপনার ঘাড়ে কোমরে পিঠে সমস্যা হবে, এগুলো একটু কারেকশন করবেন। একদিকে কাত হয়ে বসে কোনো কম্পিউটিং করবেন না, সামনে ফ্রন্ট মানে একেবারে মানে সামনাসামনি আপনাকে কম্পিউটিং করতে হবে, কম্পিউটার ডানে বামে সরিয়ে বা বসে কম্পিউটার করা যাবে না, স্ট্রেট বসতে হবে, সোজা হয়ে বসতে হবে, প্রতি 1 থেকে 2 ঘন্টা পর পর উঠে যেতে হবে, উঠে একটু হাঁটাহাঁটি করতে হবে এবং কিছু স্ট্রেসিং এক্সারসাইজ আছে, স্ট্রেসিং আমরা চেষ্টা করব দেখাতে দিয়ে দিতে, কারণ হচ্ছে স্ট্রেসিং গুলা উপকারে আসে। স্ট্রেসিং এক্সারসাইজ আপনি যদি ইউটিউবে গিয়ে স্ট্রেসিং এক্সারসাইজ দেন, আপনি অনেকগুলো এক্সারসাইজ পেয়ে যাবেন, জাস্ট এই এক্সারসাইজ গুলো আপনি মাঝে মাঝে করবেন, এতে অনেকাংশে উপকারে আসবে। আর যদি সাঁতার কাটা যায়, হালকা জগিং, জগিং মানে ফোর্সফুলি হাঁটা বা একটু হালকা দৌড় দেওয়া, রেগুলার অন্তত আধা ঘন্টা যদি করতে পারেন, আপনার কম্পিউটার ব্যবহারে কখনো কোনো গা ব্যথা কোমর ব্যথা বা কোনো সমস্যা হবে না। আপনাকে অনেক ধন্যবাদ। তো এই মেসেজিং এর ব্যাপারটা একটু বলবেন, যদি মেসেজ করা হয় মাঝে মধ্যে সেটা মেশিন দিয়ে হোক অথবা হাত দিয়ে হোক, সেটা কি উপকারী? আচ্ছা, মেসেজ জিনিসটা হচ্ছে যেমন আপনার অনেক আপনার আমরা যেমন বলি বিভিন্ন পার্লারে বা বিভিন্ন সেলুনে যে মেসেজটা করি, এটা আসলে অত একটা সাইন্টিফিক না, বৈজ্ঞানিক না, কিন্তু কিছু কিছু মেসেজ আছে যারা কিন্তু ট্রেন্ড এবং দে হ্যাভ নো হিউম্যান বডি, যেমন আপনার স্পা, কিন্তু এই জাতীয় যদি স্পা বা এই জাতীয় মেসেজ নেওয়া যায় তাহলে তেমন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি পার্লার সেলুন বা কাউরে দিয়ে টিপান বা ভাই বোন কাউকে দিয়ে মেসেজ করান, সেটা আপনার জন্য হার্মফুল হবে, সাময়িক উপকার হবে, ভালো লাগবে ঠিকই, কিন্তু আপনার লিগামেন্ট মাসেল জয়েন্ট এগুলো ইঞ্জুরি হয়ে যেতে পারে, সো এটা করা যাবে না। সবচেয়ে বেস্ট যদি ব্যথা হয় গরম সেঁক দিবেন 2 বা 3 বার রেগুলার, সাঁতার কাটতে পারলে সম্ভব হলে কাটবেন, না হলে হালকা জগিং করবেন এবং স্ট্রেসিং এক্সারসাইজেস, আমি কি বুঝাইতে পেরেছি, স্ট্রেসিং এক্সারসাইজেস আমরাও চেষ্টা করব দিতে, কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল স্ট্রেসিং এক্সারসাইজের ভিডিও আছে, সেলফ স্ট্রেসিং এগুলা করলে ব্যথা টাথা এগুলো থাকবে না, আর কম্পিউটার কারেকশন করে নেবেন। আপনাকে ধন্যবাদ। যারা বাইরে থেকে ফোন দিচ্ছেন, দর্শক বিদেশ থেকে, আপনারা অবশ্যই ইন্টারনেট ব্যবহার করবেন না, ইন্টারনেট ব্যবহার করলে যে সমস্যাটা হয় ফোনে কথা বলতে অসুবিধা হবে, নেট ব্যবহার না করে আপনারা সরাসরি আপনাদের যে ফোন নাম্বারটি আছে বা আপনাদের হাতে যে হ্যান্ডসেট আছে সেটা দিয়ে 01997720202 এই নাম্বারে ফোন দিবেন। আরেকটি কথা বলি, রমজানে যে বাত ব্যথা রুগীরা যারা আক্রান্ত তারা কিন্তু নিয়মিত রিহ্যাব ফিজিও চিকিৎসা নিতে পারেন, এতে রমজানের কোনো ক্ষতি হবে না, রোজা ভাঙবে না, এবং ব্যথা আক্রান্ত জায়গাগুলোতে রিহ্যাব ফিজিও নিলে আপনি কিন্তু রমজান মাসটা খুব সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম, জি আপনি ফোনে কথা বলুন, আমি শুনতে পাচ্ছি। জি আমি শুনতে পাচ্ছি, আপনি ফোনে কথা বলুন। আমি শুনতে পাচ্ছি আপনার মোবাইল, আপনার মোবাইল ফোনে কথা বলুন। দর্শক দর্শক আপনারা যারা ফোন দিচ্ছেন তখন ফেসবুকের ভলিউমটি কমিয়ে মোবাইল ফোনে যে নাম্বারটি দিয়েছি 01997720202 ঠিক এই নাম্বারটিতে ফোনে কথা বলুন। আপনারা ফেসবুকে না তাকিয়ে ফোন নাম্বারটিতে ফোন দিলে
সবচেয়ে বেটার হবে, তাহলে আপনার জন্য কথা বলতে সুবিধা হবে। আপনারা ফেসবুকের মাধ্যমে বা ফেসবুকে যে ভলিউমটি আছে সেটা কমিয়ে ফেলে দেন ফোন দিবেন, তাহলে সহজেই কথা বলা যাবে। রিহা ফিজিও চিকিৎসা, যেটা অত্যাধুনিক পেইন ম্যানেজমেন্ট চিকিৎসা, আমরা ডিপিআরসি হাসপাতালও করে থাকি, ব্যথার ওষুধবিহীন চিকিৎসা। এই রিহা ফিজিও চিকিৎসা আপনাকে কোনো ওষুধ খেতে হবে না। আমরা অনেক সময় রোগীদের যারা হাড় ক্ষয় থাকে বা এইজিং প্রসেস জনিত বয়স্ক মানুষ, তাদেরকে আমরা কিছু সাপ্লিমেন্ট দিয়ে থাকি, যেটা যেমন ভিটামিন ডি ইফ নেসেসারি, ক্যালসিয়াম, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, হায়ালুরোনিক অ্যাসিড এবং বিভিন্ন ভিটামিন B1, B6, B12 এগুলার কম্বিনেশন এবং আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, এগুলো অনেকাংশে আপনার উপকারে আসে, যেটা বিদেশিরা বিভিন্ন গ্রোসারি শপ বা বিভিন্ন তাদের ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই বিভিন্ন ফার্মেসি থেকে খেয়ে থাকে, যেটা অনেক উপকারে আসে। তাছাড়া খাবারে ওই জাতীয় এলিমেন্টগুলো আমরা পেয়ে থাকি। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম, মোবাইল ফোনে কথা বলুন, আমি শুনতে পাচ্ছি। সরি, হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি, বলেন আপনার সমস্যা, বলেন। আমার সমস্যা হলো আমার পায়ে ব্যথা। হুম, আপনার নাম কি? আমার নাম দেলোয়ার। আচ্ছা দেলোয়ার সাহেব, আপনার পায়ে ব্যথা, বয়স কত আপনার? জি আমি শুনতে পাচ্ছি, আপনি মোবাইল ফোনে কথা বলুন, ফেসবুকে না তাকিয়ে মোবাইল ফোনে কথা বলুন, আমি শুনতে পাচ্ছি। আপনার পায়ে ব্যথা, আপনার বয়স কত, আপনি কি করেন, কতদিন ধরে ব্যথা? আচ্ছা কিভাবে ব্যথা হলো, এটা কি ব্যথা পেয়েছেন? আমি তো পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। আচ্ছা এখন কি সমস্যা হচ্ছে? এখন কি সমস্যা হচ্ছে? আপনারা যখন ফোন দিবেন দর্শক, আপনারা মোবাইল ফোনে যে ফোনটি দিয়ে আপনি ফোন দিচ্ছেন সেটাতে আপনি আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন। আপনারা ফেসবুকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে সেই ফোনে কথা বলুন। আশা করি আপনারা খুব সহজে কথা বলতে পারবেন। অনেকে আপনারা কমেন্টে বিভিন্ন প্রশ্ন করছেন যে আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে, আসলে কমেন্ট প্রত্যেকটা পড়ে উত্তর দেওয়া এই মুহূর্তে সমস্যা। আপনারা দয়া করে ফোন নাম্বারটিতে ফোন দিয়ে কথা বলতে পারেন। হ্যালো, জি দেলো সাহেব, আপনি আচ্ছা, তো আপনি ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ আমি আজকে ডাক্তার দেখি, বলেন কি ওষুধ দিয়েছে বলেন। হ্যালো, হ্যাঁ আপনার ওষুধ গুলার নাম বলেন, বলতে পারবেন? আরেকটা হলো, আচ্ছা বুঝতে পেরেছি দেলোশা। আচ্ছা আচ্ছা, শুনেন দেলোশা, অসুবিধা নেই, আপনি যে চিকিৎসা ডাক্তার সাহেব দিয়েছে এটা উনি যে কদিন বলেছে আপাতত খেয়ে দেখেন, আশা করি উপকারে আসবে। আর আপনার ব্যথাটা এক মাস হয়ে গিয়েছে, ঠিক না? আপনি পাশাপাশি যেখানে ব্যথা পেয়েছেন সেটা কুসুম গরম পানিতে ডুবিয়ে রেখে নাড়াবেন পাটা, প্রতিদিন 10 মিনিট, প্রতিদিন 10 মিনিট কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়াবেন। আর উনি যে ওষুধগুলো দিয়েছে ডাক্তার সাহেব সেই ওষুধগুলো খাবেন, আশা করি এটা ভালো হয়ে যাবে। তারপরেও যদি ভালো না হয় তখন আমাদের সাথে যোগাযোগ করেন, তখন আমরা হয়তো কিছুদিন রিহ্যাব ফিজিও দিতে হবে। এখন এটা নিয়ে ওরিড হওয়ার কোনো দরকার নেই, আপনি চিকিৎসা চালিয়ে যান।
আপনাকে ধন্যবাদ। আসলে অনেক দর্শক লিখছেন যে যারা সৌদি আরব থেকে বা মিডল ইস্টে, তাদের এই টাইমে নামাজের টাইম, আসলে দুঃখিত তা ঠিক, আমাদের আপনাদের নামাজের টাইমটাতে যদিও আমি লাইভে এসেছি কিন্তু বাংলাদেশে এই টাইম ছাড়া লাইভে আসা খুব সমস্যা হয়, আর দিনের বেলায় আসলেও আপনাদের হয়তো, আপনারা মিডল ইস্টে যারা আছেন তারা হয়তো তখন কাজে ব্যস্ত থাকেন। আপনারা এই লাইভটি আবার যখন আবার নিজেরা দেখবেন তখন কিন্তু আপনার আশা করি আপনার অনেক প্রশ্ন বা অনেক ব্যথা বেদনা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। হ্যালো হ্যালো জি জি, আমি আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি, আপনি মোবাইল ফোনে কথা বলুন, আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। দর্শক আপনার নাম বলে সমস্যা বলুন। আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি, আপনি বলুন, আপনার সমস্যা বলুন। ওয়ালাইকুম সালাম, বলেন আপনার সমস্যা বলেন। স্যার আমার 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 স্ত্রীর পায়ের গোড়ালিতে ব্যাপার হচ্ছে প্রায় 6 মাসের বেশি। বলেন, আমি শুনতে পাচ্ছি। এখন আমার কাছে কি জানতে চাচ্ছেন? আমার কাছে কি জানতে চাচ্ছেন, কি বললে আপনার, কি জানতে চাচ্ছেন আপনার? আমি জানতে চাচ্ছি স্যার, আসলে ব্যাটা ট্যাবলেট গুলো খাওয়া যাবে এখন নাকি না, কি না খেলে ভালো হয়? সবসময় সবাই না খেতে বলে। হ্যাঁ অবশ্যই, ব্যথার ওষুধ খাওয়া আসলে ভালো না। ব্যথার ওষুধ সাময়িক আপনি 2-1 দিন খেতে পারেন, সমস্যা নেই, কিন্তু ব্যথার ওষুধ যখন দীর্ঘমেয়াদি খাবেন তখন আপনার শরীরে বিভিন্ন সমস্যা হতে পারে। আপনার আগে পায়ের ব্যথা কেন হচ্ছে সেটা ডাক্তার সাহেবের সাথে কথা বলেন, যে কেন পায়ের ব্যথা হচ্ছে, কজ নির্ধারণ করতে হবে। পায়ের ব্যথা আর আপনার পায়ে যেখানে ব্যথা হয় সেটা প্রতিদিন কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়াবেন, আর ওই পায়ের জুতা, আপনার জুতার প্রবলেম হচ্ছে সম্ভবত, আপনার জুতাটা কারেকশন করবেন, সফট সফট সোলের জুতা ব্যবহার করবেন, নরম জুতা ব্যবহার করবেন, নরম সোলের জুতা ব্যবহার করবেন, তাহলে ব্যথা অনেকাংশে কমে যাবে। তারপরেও ভালো না হলে আপনাকে অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট, রিহ্যাব, ফিজিও করতে হবে, তখন আপনি আশা করি উপকারে আসবে। হ্যালো ডানমন্ডি, তো ওখান থেকে আমার আপনি বসে থাকেন নাকি মোটর সাইকেল চালান নাকি দৌড়াদৌড়ি করতে হয়? দোকানে বসতাম, তো দোকানে বসতে পারি না, এখন ব্যথাটা অনেক বেশি। যখন আমার দোনাই স্যার যে অর্থোপেডিক ডাক্তার ওনা আমাকে সুদিন চাইছে, সুদিতে একটা শুনি প্রত্যেক সপ্তাহে দেওয়া হচ্ছে, দখল হাতে করে শুনি মেরুদণ্ডে। হ্যাঁ, আপনার কি এমআরআই করা আছে? এমআরআই আপনার কি এমআরআই করা আছে?
এমআরআই করা হয় না, একটু ধরা একটু একটু ধরা গেছে আপনার রোগে কিছু সমস্যা হচ্ছে, এই জন্য আপনার সেগুলো দিতে আমাকে, কিন্তু আমার ব্যথা কমতেছে না। আচ্ছা শুনেন, যা কিছু হোক না কেন, এই যে আপনি 4 বছর ধরে ভুগছেন, আপনাকে এটা কনফার্ম নিজেকে বুঝতে হবে যে আপনার রোগটা কি। আপনাকে ডাক্তার, আমাদের কাজ হয়েছে আপনাকে রোগটা ধরিয়ে বুঝিয়ে দেওয়া, সেই অনুযায়ী আমরা চিকিৎসার পথ বলে দেব, কিন্তু আগে আপনাকে নিজেকে বুঝতে হবে যে আপনার হোয়াট ইজ দ্য প্রবলেম। সো আপনাকে আমি সাজেস্ট করব আপনি একটা এমআরআই করে ফেলুন, করে সেটা আপনি আগে দেখেন আসলে কোমরের কোথায় কোন লেভেলে কি সমস্যা হচ্ছে, দেন সেই অনুযায়ী আপনি কি ইনজেকশন নেবেন বা থেরাপি নেবেন না ও অপারেশনে যাবেন না এক্সারসাইজ করবেন সেটা ডাক্তার আপনাকে বুঝিয়ে বলে দিবেন। উনি ডাক্তার বলছে যে বলছে না কমলে 6 মাস দেখবেন, 6 মাস না দেখলে অবশ্যই করতে হবে বলছে। সেটা আগে এমআরআই করে ফেলাম, কারণ এমআরআই করতে যত না টাকা যায় তার চেয়ে বেশি আপনি অলরেডি খরচ করতেছেন অনেক, ঠিক না? এটা এমআরআই বলতে আমাদের ডাক্তার বলছে স্যার বলছে যে এমআরআই করতে হবে না, বলছে তো রোগ একটু ধরা গেছে তো তোমার এমআরআই লাগবে না, তোমার এখানে কিন্তু সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে ওনাকে বলেন সমাধান করতে, আশা করি উনি বেটার সাজেশন দিতে পারে। আর আমার সাজেশন আপনাকে একটা এমআরআই করে সেই অনুযায়ী যদি সেটা এমন ডিস্ক প্রলাপস হয়ে থাকে, আপনার দেখবেন আমরা ছবি দিচ্ছি, কারো ক্ষেত্রে অনেক বেশি ডিস্ক প্রলাপস, কারো ক্ষেত্রে ডিস্ক প্রোট্রুশন, কারো বালস, কারো হার্নিয়েশন, কারো সিকুয়েস্ট্রাম, আর অনেকের কোমরে এমনিতেই মেকানিক্যাল পেইন হতে পারে, তো এটা আসলে একজ্যাক্ট এমআরআই ছাড়া ভিজুয়াল ছবি ছাড়া আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি। আর অনেকগুলো রোগ আছে যেগুলার শারীরিক সমস্যা একই রকম হয়, ডেঙ্গু জ্বরও জ্বর হয়, ম্যালেরিয়া জ্বরেও জ্বর হয়, আবার চিকুনগুনিয়াও জ্বর হয়, কিন্তু এটা কি জ্বর নিড টু ডায়াগনোস কনফার্ম। কোমর ব্যথা, কোমরের ডিস্কের সমস্যা হতে পারে, হাড় ক্ষয়ের জন্য হতে পারে, ডিস্ক বালজের জন্য হতে, একই রকম পেইন হবে, একই রকম বুঝতে, কিন্তু সেটা আসলে আমার কাছে তাহলে কি জানতে চাচ্ছেন? আপনি ফোন দিলে হবে, আপনি যেদিনই আসবেন, ফ্রাইডে ছাড়া শুক্রবার আমি রুগী দেখি না, আগের দিন ফোন দিলে হবে। হ্যাঁ, আপনি ভালো থাকেন। যারা রমজানে কষ্ট পাচ্ছেন, স্পেশালি নামাজ পড়তে অনেক সময় ব্যথা বেড়ে যেতে পারে, অনেকের যারা উঠ বস করে নামাজ পড়েন তারা, আপনারা মাঝে মাঝে চেয়ার ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু নামাজের যে জায়গাটা বা যেটা আমরা মসলা বা জায় নামাজ বলি সেটা অবশ্যই সফট জায়গা হতে হবে, সেটা মসজিদে হোক বাসায় হোক, আপনারা একটু মখমল বা সফট ফোম জাতীয় স্পেসে আপনারা বসে নামাজ করবেন, তাতে আপনাদের অনেক উপকারে আসবে, আরামদায়ক হবে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, একটু জোরে বলতে হবে, আমি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? জি আলহামদুলিল্লাহ, কে বলছেন? পায়ের কোথায় ব্যথা আপনার? হ্যাঁ, গুরমুনা। গুরমুনা তো পায়ের তলারে বলা হয়, বলা হিল কে, দুটোতে না একটাতে? হ্যাঁ, তলার তো ওই সাইডে, ওই জায়গায়। হ্যাঁ, দুই পায়ে না এক পায়ে? হ্যাঁ, এই সমস্যাটা কি দুই পায়ে? ডান পায়ে। আচ্ছা, আপনার আপনি কি শক্ত জুতো পায়ে দেন, সেফটি শু? ওষুধ খাওয়ার কমবে না,
আচ্ছা, সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে কষ্ট হয়, বা গাড়িতে বসে আছেন হাঁটতে গেলে শুরুতেই কষ্ট হয়, এরপরে আস্তে আস্তে ব্যথা কমে আসে, এরকম হয়? বুঝতে পেরেছি। আপনার ওখানে অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট করতে হবে, রিহ্যাবিজিও। আপনি এখন ডাক্তার যেভাবে চিকিৎসা দিয়েছে ওভাবে করেন, না হলে দেশে আসতে হবে। আর যদি দেশে না আসতে পারেন, এই যে যে এক্সরেটা আছে এটা নিয়ে কাউকে, আত্মীয় স্বজন কাউকে আমার কাছে পাঠিয়ে দেন, আমি দেখে ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, ধন্যবাদ। হ্যালো, হ্যালো, জি, কে বলছেন? আমি শুনতে পাচ্ছি। জি, একটু জোরে বলেন, আপনার নাম বলে একটু জোরে বলেন। আলহামিন বলছিলাম, আলহামিন। জি, আলহামিন সাহেব বলেন, আপনার সমস্যা বলেন, আপনার বয়স কত এবং পেশা কি এবং কতদিন এই সমস্যা ভুগছেন? জি, আমার বয়স 25 এবং আমার ওয়েট হচ্ছে 60। দীর্ঘ 3 বছর হবে যে আমি 15 সালে এই সমস্যা হয়েছে। যখন আমি ফার্স্টে ট্রিটমেন্টটা কন্টিনিউ করছিলাম, ধরা পড়তে আমার পিল লাগিয়ে দিয়েছে, দেওয়ার পরে আমি কিছুদিন থেরাপি দিয়েছি, থেরাপি দেওয়ার পরে আমার মোটামুটি ভালো ক্লিয়ার হয়েছে, কিন্তু কমপ্লিট হয়নি। তা তো এর মধ্যে আমার গ্যাপ গেছে। গ্যাপ দেওয়ার পরে কিছুদিন, 2-3 মাস আগে আমি একটা না 40 দিন থেরাপি দিয়েছি, তা আমার কমপ্লিট হয়নি। আমার পায়ে ব্যথা নিতে নাম। আচ্ছা, আপনি এখন আমার কাছে কি জানতে চাচ্ছেন বা কি কি হেল্প চাচ্ছেন সেটা বলেন। আপনার আপনি থাকেন কোথায় আলামিন সাহেব? কোথায় থাকেন? আচ্ছা, আপনার এমআরআই টা সহ ডিপিএসসি হাসপাতাল যেখানে আমি বসি, এখানে একটু কষ্ট করে একদিন আসেন, এই নাম্বারে ফোন দিয়ে আমি দেখে তারপরে কি করতে হবে আমি বলে দিব। থেরাপির পৃথিবীতে বিভিন্ন টাইপের থেরাপি ট্রিটমেন্ট আছে, মোর দেন কয়েক লক্ষ টাইপস। হ্যাঁ, সব সময় সব রোগে একই রকম থেরাপি কার্যকর না, হয়তো এই জন্য ইম্প্রুভ হচ্ছে না, বা আপনার এটা অ্যাডভান্স কোনো অন্য কোনো ট্রিটমেন্ট করতে হয় কিনা বা অপারেশনে যেতে হয় কিনা এমআরআই টা দেখলে এটা বোঝা যাবে। আপনি একটু কষ্ট করে নারায়ণগঞ্জ থেকে শ্যামলী রিং রোড ডিপিআরসি হাসপাতালে আসেন, দেখে আমি আপনাকে বেটার পরামর্শ দিতে পারবো। পিএলআইডির চিকিৎসা একটা হচ্ছে কনজারভেটিভ, আর একটা হচ্ছে অপারেটিভ। অপারেশনেও পিএলআইডি অনেক সময় অপারেশন প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে অপারেশন ছাড়াই আমরা অ্যাডভান্স পেইন ট্রিটমেন্টের মাধ্যমে সারিয়ে তুলতে পারি। অনেক সময় হাসপাতালে কিছুদিন থাকতে হয়, আনুমানিক কারো 10 দিন, কারো 15 দিন, কারো 20 দিন থেকে রিহ্যাব ফিজিও করতে হয় প্রয়োজনে, এবং এক্সারসাইজগুলো আমরা আমাদের নিজেরা করিয়ে থাকি যেন রোগীরা পরবর্তীতে নিজেরা এই এক্সারসাইজগুলো আবার কন্টিনিউ করতে পারে। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? আমি সিঙ্গাপুর থেকে বলছিলাম, আমি তো সবার সাথে কথা বলতেছিলাম। জি জি, আমি ডাক্তার সুবিল্লা প্রধান বলছি। আপনার নাম বলে আপনার সমস্যা বলুন, আপনার নাম কি এবং কতদিন ধরে সমস্যা বলুন। স্যার, আমি 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 আপনার রোগী বলেন। আমি আপনার আমি আপনার হাসপাতালে ছিলাম স্যার 15 দিনের মতো। আমি আমার নাম মোহাম্মদ সাইফুল আলম। আচ্ছা আচ্ছা, কি সমস্যা ছিল আগে স্যার? আমি আমি স্যার আমার জিক্স জিক্সের সমস্যা ছিল। আপনি আমি এমআরআই টা করে করে আমি আপনার হাসপাতালে ছিলাম। আচ্ছা আচ্ছা, এখন কি অবস্থা আছে? জি দর্শক, হ্যালো, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? ওয়ালাইকুম, ওয়ালাইকুম সালাম। জি, আমি রুবেল হোসেন বলছি, কাতার থেকে। জি রুবেল সাহেব, কাতার, বলেন আপনার সমস্যা বলেন। হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি রুবেল সাহেব, আপনি মোবাইল ফোনে কথা বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আসলে আমার হলো কোমরে ব্যথা গত 1 মাস যাবত, কোনোভাবে ছাড়তেছে না আর কি। বলেন আপনার সমস্যা, আমি শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো,
আপনি ওখানে কি করেন এবং এই ব্যথা কি পায়ের দিকে যায়? যখন দেখি কাজের কাজ করে তখন মাঝে মাঝে মাংসপেশিতে ব্যথা হয়, পায়ের মাংসপেশিতে। ওখানে কি করতে হয় আপনাকে, মানে কি ভারী কাজ করতে হয়, সামনে ঝুঁকে কাজ করতে হয়? না না, সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। ডাক্তার দেখিয়েছেন? আপনি কি কোনো ডাক্তার দেখিয়েছেন ওখানে? আপনি কি এই ব্যথার জন্য কোনো ডাক্তার দেখিয়েছেন? আপনি এই ব্যথার জন্য কোনো ডাক্তার দেখিয়েছেন? না না, এখনো কোনো ডাক্তার দেখাইনি। আচ্ছা শুনেন, আপনার আমার যেটা পরামর্শ হচ্ছে, এক নাগারে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকবেন না, মানে এক নাগারে দাঁড়িয়ে না থেকে মাঝে মাঝে একটু বসতে হবে, একটু হাঁটাহাঁটি করতে হবে, পায়চারি করতে হবে, এবং যে জুতা আপনারা ব্যবহার করেন জুতাটা সোল, তলা অবশ্যই সফট হইতে হবে। সফট সোল না হলে অনেক সময় পায়ের সমস্যা থেকে কোমরে ব্যথা হয়, পায়ের দাঁড়ানোর ভঙ্গি ভুল হলেও ব্যথা হতে পারে, বসার ভঙ্গি ভুল হলেও ব্যথা হতে পারে। তো আপনার এইভাবে চালান এবং ব্যথায় ব্যথানাশক কোনো ক্রিম বা জেল বা মলম লাগাতে পারেন, গরম সেঁক দিতে পারেন, এবং নিয়মিত হাঁটতে হবে সমান জায়গায়। এভাবে যদি করেন আশা করি চলে যাবে, তারপরও না হলে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর যদি সেটা সম্ভব না হয়, কোনো আত্মীয় স্বজন বা কাউকে ডিপিআরসি হাসপাতাল শ্যামলী রিং রোড আমার কাছে পাঠাতে পারেন, আমি দেখে আপনাকে এখান থেকে একটা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দর্শক, আজকের জন্য আমি লাইভটা শেষ করতে হবে, কারণ রমজান মাস এবং মোটামুটি বাংলাদেশ সময় 11:03 বেজে গিয়েছে। আপনারা এই লাইভটিকে আবার, যাদের সমস্যা ছিল তারা যদি আবার পুনরায় দেখেন, আশা করি আপনাদের ব্যথার উত্তর পেয়ে যাবেন, এবং এই লাইভটি শেয়ার করে অন্য বন্ধুদের আত্মীয় স্বজনদের জানিয়ে তাদেরকে উপকারে আনবেন। আর যারা ফোন নিতে পারে নাই, আন্তরিকভাবে দুঃখিত, কারণ সবার ফোন আসলে একসাথে নেওয়া সম্ভব হয় না। এবং যারা আমার আগের রুগী আছেন, কোনো কারণে ব্যথা বেড়ে গিয়েছে বা সমস্যা হচ্ছে, তারা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে কাউকে পাঠিয়ে দিতে পারেন, সম্ভব হলে নিজে আবার ফলো আপে আসবেন, কারণ ডাক্তারি চিকিৎসা হোক যে কোনো কিছুতেই আপনাকে ফলো আপ করতে হবে। আপনি ভালো হয়ে গেলেন, কিন্তু 3 মাস 4 মাস 5 মাস পর পর যদি ফলো আপে থাকেন, মাঝে মাঝে দেখিয়ে যান, হেলথ চেক আপ করে যান, সেটা আপনার জন্য আশা করি অনেকাংশে উপকার হবে। তো রমজান মাসের আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে লাইভটি শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।